আপনার আমার জেলা বিপিএলর সভাপতি দীপেন এস জে মজুমদার স্যার আর আমার বিধায়ক ডাঙরিয়ার আমার জেলা বিপিএলর আমার ভালদায়ের সন্মান জনক আহ্বান জানাইছো আমার চেয়ারম্যান আরম্ভ করার কারণে আমি আর এই উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত হওয়া শ্রোতা আমার জেলা ইউপিপিএলর মানে আপনার বিধায়ক শ্রী ভূপেন বরদেব আমার জেলা বিপিএলর সভাপতি দীপেন এস জে মজুমদার স্যার আর আমার সন্মান জনক আহ্বান জানাইছো আমার চেয়ারম্যান চেয়ারম্যান আহ্বান জানাইছো নমিনী ডাঙরিয়াকো আমার শুভ কামটো আরম্ভ করার কারণে আমি উপস্থিত হওয়া শ্রোতা আমার জেলা ইউপিপিএলর মানে প্রথম যে আমার ভারতের স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস মহূর্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাইছো। আর এই স্বাধীনতার আলম লৈ আমি আজি এই রাস্তাটো অতিক্রম করবলৈ পাইছো। সঁচাকৈ বহুত সুখী হৈছো যে আমাৰ মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া বৰমাখনৰ সমষ্টিৰ বিভিন্ন ঠাইত তেখেতে রাস্তা ঘাট দি কেনে আমাক উন্নতির পথত লৈ গৈছে। তেখেতক আমি কৃতজ্ঞতা জনাইছো। বৰমা বিধানসভা আজি 15 বছৰ আগতে যেনেকুৱা আছিলে, কিন্তু মই ইয়াত বিধায়ক হোৱাৰ পিছত মই আপ্রাণ চেষ্টা কৰিছো বৰমা বিধানসভাত সর্বত্র প্রকার উন্নতি চেষ্টা কিমান কিলোমিটার নির্মাণ হবো স্যার? এইটা আমার টোটেল 650 কিলোমিটার। নতুন করে বরমা মানে টাউন ঘোষণা করলে যা কালি উৎসব মুখের পরিবেশ কি কব এনেকা? ধন্যবাদ। মই আমার বিটিআর চিফ
প্রমোদপুর ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো যে আমি বহুত দিনের পর আমি লাগি আসলো পরমাসন টাউন ঘোষণা করার কারণে, আর যাকালি স্বাধীনতা এই পবিত্র খেতে আমার বর্মাখন টাউন মানে ঘোষণা করলে আমি আশা করছো বর্মার উন্নতি আমি সাধন করব পারি। আর মানে আমার বর্মাবাসী রাইজক আহ্বান জানাইছো যে আমি সকল এক হয়ে কেনে বর্মার যে পরিবেশ এই পরিবেশ আমি যাতে চেঞ্জ করব পারো, আমি বাতাবরণ সম্পূর্ণভাবে যাতে চেঞ্জ করি উন্নতি জখলাভাবে লই যাব পারো, আমি তাকে রাইজক আহ্বান জানাই। বহুদিন শারীরিক অসুস্থতার কারণে আপনি মানে সক্রিয় রাজনীতি মানে অংশগ্রহণ করব পারা নাই, এটা যেহেতু মানে কি মই এই বছর সময় ইয়াত নাছিল, আপনাদের জানে যে মা শারীরিক অসুস্থতার বাবে মই কলকাতার রবীন্দ্রনাথ টেগোর হসপিটালত ট্রিটমেন্ট লই আছিল, আর এক বছর মূরত মই ইয়াত প্রদান করেছিল, আমার কি কাম হয়েছে হওয়া নাই সমস্যাগুলো মানে এটা মানে বিশ্লেষণ করে আছো আর চাই আছো।